সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পড়াবো শ্রেণী প্রথম শ্রেণীর পাঠ পদার্থবিজ্ঞানের। আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো, দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো। তোমরা লক্ষ্য করবা যে এই অঙ্কগুলা বইয়ের তাদের গাইডে টেস্ট পেপারে যেখান থেকে করো না কেন, অঙ্কগুলো একটু বোঝার দরকার, বুঝলে অঙ্কগুলো কি সহজ লাগবে। এবং এই অঙ্কগুলো যত বারই পরীক্ষা আসছে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এ অঙ্কগুলো থাকে। এ অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কিছু জটিলতা আছে, জটিলতাগুলো ধীরে ধীরে শেষ করবো। বাট আমার ক্লাসগুলো পর্যায়ক্রমে দেখত, দেখলে তোমরা অঙ্কগুলো পারবে। আমাদের আগের যে ক্লাসটা করাইছিলাম, ওরই ধারাবাহিক রূপে আমরা নেক্সট অঙ্কগুলো করাই দিয়েছি। আগের ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে এই পরের ভিডিওটা দেখলে উপকার আসবে। এখন ধরো যে যে ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয় অঙ্কগুলোর ক্ষেত্রে, যে এই তমর অঙ্কগুলো যে উদ্দীপকের আলোকে ষষ্ঠতম সেকেন্ডের দূরত্ব আলোচনা করো। আরও অনেকেই এই জিনিসটা বুঝি না যে তমর অঙ্কগুলোর ক্ষেত্রে যে ধরনের ঘটনাগুলো ঘটে, এটা কী ধরনের ঘটনা ঘটে। যে তমর অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে আসলে জানতে চায় যে এক সেকেন্ডে ওই বস্তু, ওই গাড়িটি, ওই রেলগাড়ি, ওই মোটর গাড়ি এক সেকেন্ডে সে কত দুগু দূরত্ব অতিক্রম করছে, এটাই প্রশ্নের চাওয়া থাকে। তো আমরা এক সেকেন্ডে কত দুগু দূরত্ব অতিক্রম করছে এগুলো আমাদেরকে বের করতে হবে। যেমন আমি যদি মনে করি যে একটি গাড়ি এ থেকে ডি পর্যন্ত গেল, ডি পর্যন্ত এ থেকে কোন পর্যন্ত গেছে, বি পর্যন্ত এ থেকে বি পর্যন্ত গাড়িটির দূরত্ব আমরা মনে করলাম যে ষোলোতম সেকেন্ডে গাড়িটি এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটা গেছে, এই দূরত্বটা আমরা ধরলাম 200 মিটার। পুরাটা দূরত্ব কত ধরলাম 200 মিটার দূরত্ব সে অতিক্রম করছে, 200 মিটার দূরত্ব। এবার এইখান থেকে আমাদেরকে বলতো যে ষোলোতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তম কথাটা বললো, তম বললো। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে যে ষোলোতম আগে এক সেকেন্ডের দূরত্ব বের করতে হবে। তাহলে আমাদের দুইটি পার্ট করতে হবে, একটি হলো যে 16 সেকেন্ডের কত দূরত্ব অতিক্রম করলো আর 15 সেকেন্ডের কত দূরত্ব অতিক্রম করলো, এই দুইটিকে আমাদের বের করতে হবে। বের করার পরে আমরা যদি এই 16 থেকে যদি আমরা 15কে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এক সেকেন্ডের দূরত্ব পাবো, আর আমাদের এটি হবে কি উত্তর। যেমন আমরা যদি ধরলাম যে এ বি সমান সে দূরত্ব গেছিলো 16 সেকেন্ডে 20 মিটার, আর আমরা দিলাম যে 15 সেকেন্ডে কত গেল, 15 সেকেন্ডে দিলাম আমরা সে 15 মিটার দূরত্ব করল। তাহলে আমাদের যদি বলে যে 16তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করলো, তখন আমাদেরকে বের করতে হবে এইটুকুর দূরত্ব, এক সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে এটাকে আমরা যদি এসি ধরি, তাহলে এ বি থেকে আমাদের কী দিতে বাদ দিতে হবে, এসির দূরত্ব বাদ দিতে হবে, বাদ দিলে এই এক সেকেন্ডের দূরত্ব বেরিয়ে আসবে। এই এক সেকেন্ডের দূরত্বটাই এটা আমাদেরকে তম সেকেন্ডের দূরত্ব, তাহলে তম সেকেন্ডের দূরত্ব, তাহলে এক সেকেন্ডের দূরত্ব যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে বের করতে হবে কত, যদি আসে 16তম সেকেন্ডের দূরত্ব কত, তখন আমাদেরকে বের করতে হবে 20 - 15 মিটার সমান সমান আমরা পাবো কি 5 মিটার। এরকম জিনিসটা যে তাহলে আমরা জিনিসটাকে যদি সহজভাবে নিয়ে আসি, তাহলে আমাদের তম যদি বের করতে পারে, তাহলে আমরা মূলত যাবো কত, যাবো একদম শেষ পর্যায়ে 16 সেকেন্ডের দূরত্ব কত, তার পূর্ববর্তী সেকেন্ডের দূরত্ব কত, তা থেকে আমরা বাদ দিব, বাদ দিলে আমরা যে দূরত্বটা পাবো ওটি হলো আমাদের 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা এই অঙ্কটি এভাবে করব, আমরা একটু বিষয়টি একটু ভালো করে লক্ষ্য করি, বিষয়টি লক্ষ্য করো, খেয়াল করো যে এই ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো নির্ণয় করতে হবে, যে জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, আমরা যদি এই ক্ষেত্রে যদি সূত্র ফেলি যে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র যদি খেলা হয় অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে, এস এর সূত্র যদি আমরা ফেলি, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র পরে। কিন্তু এই সূত্রের ক্ষেত্রে আমাদের ইউ এর মান দেওয়া আছে, তারপরে আমাদের কি মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, কিন্তু আমাদের দেওয়া নেই কিসের মান, এ এর মান, কার মান দেওয়া নেই, ত্বরণের মানগুলো দেওয়া নেই। তার ত্বরণের মানগুলো আমাদেরকে উপরে খেয়াল করতে হবে যে আসলে যে বস্তুটা গাড়িটি সেটা কীভাবে চলছে, সমত্বরণে চলছে নাকি সমবেগে চলছে নাকি সমবন্ধনে চলছে। তাহলে এক্ষেত্রে দেখার জন্য আমাদের যেহেতু ত্বরণের দরকার, এখানে আমরা উপরের দিকে খেয়াল করবো যে গাড়িটি কীভাবে চলছে, ত্বরণে চলছে কিনা,
তাহলে আমরা এই ক্ষেত্রে ত্বরণের মানটি বের করে আসতে হবে। দেখি আমরা প্রতি সেকেন্ডে যে আমাদের যে ব্যাগের মানগুলো জিরো থেকে কত জিরো, চার থেকে কত দশ, আট থেকে বিশ, তারপরে বারো থেকে তিরিশ, ষোলো থেকে চল্লিশ, তাহলে বিশ থেকে পঞ্চাশ, চব্বিশ থেকে ষাট। একটু খেয়াল করো যে এগুলো দেখা গেছে যে সমান সময় কী করছে, সমান দূরত্ব সমান ব্যাগ লাভ করছে। অর্থাৎ সমান সময় সমান ব্যাগ লাভ করা আমাদের মানে হচ্ছে কি যে যদি ব্যাগের পরিবর্তনটা কি সমানভাবে ঘটতেছে, এ সেই ক্ষেত্রে আমাদের ব্যাগের পরিবর্তনটা যদি সমান তাহলে কি যে এটা আমরা বলতে পারি কি সমতরণ। তাহলে আমাদের তরণ বের করতে হলে তরণ যদি আমরা এই মানের ক্ষেত্রে যদি আমরা তরণ বের করতে চাই তাহলে অনেকে লক্ষ্য করবা যে কোনো জায়গায় এই বিশের মান থেকে বিশ এবং বিশের ক্ষেত্রে হচ্ছে তারা এই শেষ ব্যাগ সময় ধরছে কত আট, তো এভাবে করলে হবে। অথবা আমি যদি পঞ্চাশ আর বিশের এডের মানগুলো যদি বের করি তাহলে আমাদের হবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে এই বোর্ডের অঙ্কগুলো আছে গাইডে যেগুলো আছে এক্ষেত্রে আমাদের হচ্ছে ষাট আর চব্বিশ, ষাটের কত দশে চব্বিশ দশে, কিন্তু অন্য মানগুলো ধরলেও এক্ষেত্রে তরণের মানটা কি একই থাকবে। কারণ আমাদের অঙ্কে যদি তরণের মান এক না থাকে তাহলে এই অঙ্কটা আমরা কি এই সূত্রটা আমরা ফেলতে পারবো না, মানে সমতরণের কথাটাই বলতে পারবো না। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে আমরা ধরি যে আদি ব্যাগ আমরা যদি আদি ব্যাগ নিয়ে আসি তাহলে আদি ব্যাগ ইউ ইউর মান কত, ইউর মান হলো জিরো এমএস বা ওয়ান। আদি ব্যাগ আমাদের কত এটা সময়ের সাথে ব্যাগের পরিবর্তন, আদি ব্যাগ হলো কি শূন্য। আমরা এরপরে যদি নিয়ে আসি যে আদি ব্যাগের পরে কী আছে শেষ ব্যাগ, আদি ব্যাগের পরে আছে শেষ ব্যাগ, শেষ ব্যাগ আমরা বি সমাধান কত নিতে পারি ষাট, ষাট এমএস বা ওয়ান। এরপর আমাদের আছে কত সময়, সময় আমরা যদি দিই সময় লক্ষ্য করো সময়ের ক্ষেত্রে আমরা দিলাম টি সমান সমান, আমরা যদি ব্যাগ ষাট লিখছি তাহলে টি সমান সমান আমরা দিব চব্বিশ সেকেন্ড। এখন কেউ যদি আমরা যদি অন্যভাবেও করতে পারবো, আমরা যদি এভাবেও করি বিশ থেকে পঞ্চাশ তাও আমাদের মানগুলি কি ঠিক থাকবে। তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখো, যদি মানগুলি যদি ঠিক না থাকে তাহলে আমাদেরকে আমাকে কমেন্ট বক্সে জানাও যে এই সমস্যাগুলো আছে, আমরা পরবর্তী নেক্সট ক্লাসে ওই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো। খেয়াল করো এই ক্ষেত্রে আমরা যদি তরণ এ সমান সমান কত হয়, তাহলে এই সূত্রের বেলায় আমরা এখানে আমরা যদি সূত্রটা ফেলি তাহলে এই সূত্রের ক্ষেত্রে আমরা কী করতে পারি তাহলে তরণ এ সমান সমান হয়, তাহলে এ সমান সমান আমরা জানি এ সমান সমান জানি কি বি মাইনাস ইউ বাই কত টি, বি সমান সমান ইউ মাইনাস টি। তাহলে বি এর মান, বি এর মান কত, বি এর মান হলো কত সিক্সটিন, তাহলে ষাট মাইনাস ইউর মান কত শূন্য, বিয়ের মান কত ষাট, তারপরে ইয়ের মান হতে শূন্য, টি এর মান কত, টি এর মান হতেছে কত চব্বিশ। তাহলে আমাদের তরণের এখন এম এস ইনভার্স কত টু, তাহলে আমরা পাই কত ষাট আর কত চব্বিশ, এটাকে আমরা ভাগ করি, ভাগ করে দেখি কত আসে, তাহলে ভাগ করি ষাট ভাগ কত চল্লিশ। তাহলে আমরা ক্যালকুলেটারে আসি ষাট ভাগ কত চব্বিশ ইনভার্স টু, এটা আমরা কিসের মান পেলাম, এটা আমরা পেলাম কিসের মান, এই মানটা হলো আমাদের তরণের মান, এটা আমাদের তরণের মান। এখন আমরা বের করব কি ষষ্ঠতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে ষষ্ঠতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমাদের আগে কীভাবে বের করতে হবে ছয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমাদের ছয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা লিখব কত সিক্স সেকেন্ডের অতিক্রান্ত, সিক্স সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, সিক্স সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা লিখতে পারি এক্স সিক্স, কোনো সমস্যা নেই, এক্স সিক্স দিতে পারো, এক্স ওয়ান দিতে পারো, তোমার ইচ্ছা। অতিক্রান্ত দূরত্ব তাহলে আমরা লিখতে পারি ইউটি, ইউটি আমরা ইউটি প্লাস হাফ এইট ইস স্কোয়ার, তাহলে আমরা যদি ষষ্ঠ সেকেন্ডে দিচ্ছি তাহলে এখানে আমরা সিক্স লিখতে পারি, তিন মান্ড অফ সিক্স দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ষষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে ছয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমরা সময় কত নেব, ছয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমাদের কী করতে হবে ইয়ের মান কত, ইয়ের মান হচ্ছে শূন্য, ইয়ের মান কত শূন্য, তা ইয়ের মান শূন্য, তাহলে টি এর মান কত সিক্স সেকেন্ডে টু সিক্স প্লাস হাফ, এর মান কত, এর মান আমাদের কত পাইলাম, এর মানটা আমরা কত বের করছি, তাহলে এর মানটা আমরা বের করছি তরণ এর মানটা, তরণ এর মান কত বের করলাম একটু লিখি এখানে দ্বিতীয় ক্ষেত্রে, যে তরণ এর মানটা আমরা এই অঙ্কের বেলা আমরা ইউ আদি ব্যয়
আদিবের ইউ সমান সমান জিরো এমএস ইনভার্স ওয়ান সময় যেহেতু ষষ্ঠ সেকেন্ড তাহলে টি সমান সমান সিক্স সেকেন্ড। আর আমাদের মান দেওয়া আছে কি আমাদের ত্বরণের মান হল ত্বরণ এ সমান সমান ত্বরণ এ সমান সমান পাইছি কত টু পয়েন্ট ফাইভ এমএস ইনভার্স টু। তাহলে এখানে ত্বরণ এ সমান সমান সময়ের মান হল ত্বরণের মান কত টু পয়েন্ট ফাইভ আর সময়ের মান আরও বেশি কত সিক্স স্কোয়ার। তাহলে এরকম ক্ষেত্রে আমরা বলবো এখানে বলবো জিরো এখানে হাফ টু পয়েন্ট ফাইভ গুণ কত ছয় ছয় ছত্রিশ। তাহলে এখানে আমরা মানগুলি আমরা করি উপরে কত আসে নিচে কত আসে বের করে ফেলবো। তাহলে এখানে আসে কত টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ গুণন হলো কত ছত্রিশ ছত্রিশ ভাগ আমাদের আসে কত দুই। তাহলে আমাদের মান আসে ফোরটি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কি এটা দেখো হলো মিটার। তাহলে এখানে আমরা পাবো কত পঁয়তাল্লিশ মিটার। নিশ্চয় বুঝতে পারছো তাহলে আমাদের ক্ষেত্রে জিরো গুণন সিক্স কারণ ষষ্ঠ সেকেন্ড তাহলে হাফ গুণন টু পয়েন্ট ফাইভ গুণন সিক্স স্কোয়ার। তাহলে আমাদের এই আমরা গাণিতিক সমস্যার যে মানগুলো ক্যালকুলেটর দ্বারা করে পেলাম কত পঁয়তাল্লিশ মিটার। এরপরে আমরা আসবো আমার পঞ্চম সেকেন্ডের অধিকান্ত দূরত্ব কত পঞ্চম সেকেন্ডের অধিকান্ত দূরত্ব কত। তাহলে পঞ্চম সেকেন্ডের যদি অধিকান্ত দূরত্ব আমরা আসি তাহলে আমাদের মানটা শুধু পরিবর্তন হয়ে টি এর মানটা টি এর মানটা আমরা দিতে পারবো কত পাঁচ সেকেন্ড অর্থাৎ আগে ছিল ছয় সেকেন্ডে এখন আমরা ফাইভও দিতে পারি অথবা না দিলেও আমাদের চলে। তাহলে আমরা যদি কেউ না বলতো তাহলে এখানে পাঁচটি দিয়ে নিই তাহলে পাঁচ সেকেন্ডের অধিকান্ত দূরত্ব কত। তাহলে পঞ্চম সেকেন্ড অর্থাৎ পাঁচ সেকেন্ডের অধিকান্ত দূরত্ব পঞ্চম পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব আমরা কি দিতে পারি এস ফাইভ সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউটি ফাইভ প্লাস হাফ এটি স্কোয়ার টি ফাইভ স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা ইউ এর মান নেব কত শূন্য গুণন টি এর মান কত আসছে টি এর মান হলো পাঁচ সেকেন্ড প্লাস হাফ এর মান হলো টু পয়েন্ট ফাইভ গুণন টি এর মান আমাদের দেখো টি এর মান আমাদের কত টি এর মান হলো পাঁচ সেকেন্ড তাহলে এখানে আমাদের হলো স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি নিয়ে আসি তাহলে এখানে হলো জিরো প্লাস আমরা এই অঙ্কটা করি তাহলে এখানে হলো হাফ গুণন টু পয়েন্ট ফাইভ গুণন পাঁচ পোষা পঁচিশ। তাহলে আমরা ক্যালকুলেটার ব্যবহার করি ক্যালকুলেটার ব্যবহার করে কত পাবো একটু দেখি দেখো খেয়াল করো পঁচিশ গুণন দুই দশমিক পাঁচ ভাগ পঁচিশ গুণন দুই দশমিক পাঁচ ভাগ হলো টু। তাহলে আমাদের মান আসে কত আবার আবার দেখি পঁচিশ গুণন টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ পঁচিশ গুণন পঁচিশ গুণন টু পয়েন্ট ফাইভ ভাগ দুই তাহলে আমাদের মান আসতেছে একত্রিশ পয়েন্ট টু ফাইভ অর্থাৎ থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ। আমার ক্যালকুলেটর একটু সমস্যা এই জন্য একটু দেরি হলো থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ এত কি এত হলো মিটার এটারও কি মিটার। এখন আমাদের কী কাজ করতে হবে ওয়ানতম সেকেন্ড বের করতে হবে ওয়ানতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের মানটা ছিল আগের মান আমাদের ছিল কত এসতম সিক্সের মানটা ছিল আমাদের পঁয়তাল্লিশ মিটার এবং এসতম ফাইভের মানটা হলো আমাদের কত থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার। এটা আমরা মনে রাখার জন্য ওখানে লিখে রাখলাম। এখন আমরা লিখবো যে ষষ্ঠতম সেকেন্ডের অধিকান্ত দূরত্ব কত তাহলে অত ষষ্ঠতম সেকেন্ডের অধিকান্ত দূরত্ব কত। তাহলে আমরা লিখবো ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ষষ্ঠতম সেকেন্ডের অধিকান্ত দূরত্ব আমরা একবারে এস দিতে পারি এস সমান সমান লিখতে পারি কত এস সিক্স মাইনাস এস ফাইভ এস সিক্স মাইনাস এস ফাইভ তোমাদের ইচ্ছা যদি বাংলাদেশ হোক বাংলাদেশ লিখতে পারবা তাহলে পঁয়তাল্লিশ মাইনাস এর কত একত্রিশ পয়েন্ট টু ফাইভ কি এত মিটার
তাহলে এখন আমরা কি করব আমরা 45 থেকে 31.25 মিটার বাদ দেব 45 মাইনাস 31.25 তাহলে আমাদের মান আসবে কত 13.75 অর্থাৎ তারপর আরো অনেকগুলো অঙ্ক আমাদের আছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে মানগুলা বের করতে হবে এগুলো সবগুলোই কিসের অঙ্ক আমি যে অঙ্কটি করাইছি এটা বোর্ডের অঙ্ক তোমরা যে কোনো বোর্ডে বোর্ডে নাম বললাম না এই কারণে তোমরা বুঝে দেখ করে পরে দেখবা যে বোর্ডের অঙ্কগুলো ক্ষেত্রে আছে বিভিন্ন স্কুল কলেজ স্কুলের ক্ষেত্রেও এই অঙ্কগুলো আছে আছে।